স্টাম্পের বাইরে জায়গায় দাঁড়িয়ে স্কোয়ার কাট অপেশ ওয়ান বাউন্স সীমানার বাইরে চার রান হবে আম্পায়ার কাছ থেকে সংকেত চারের উহান তিনি বল করবেন এবারে কিন্তু একেবারে স্ট্যাম্প বরাবর বলটা করেছিলেন চমৎকারভাবে খেলেছেন আনসারি আউটফিল্ড কিন্তু চমৎকার স্টেডিয়ামের এবং পিচের কথাও মাহফুজ বলতে হয় আমরা দেখলাম যে কয়েকটা পিচে অল্টারনেট করে খেলা হচ্ছে এবং প্রত্যেকটা পিচেই কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ ঠিকমতো ব্যাট করা গেলে বলের মেরিট বুঝে যদি ব্যাটটা করা যায় তাহলে কিন্তু রান আসছে এবং এই টুর্নামেন্টের আয়োজন করেছিল ব্যাংকের চ্যাম্পিয়নশিপ ট্রফির কথাই বলছি এবং সেই পথ ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও নতুন নতুন টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে ব্যাংকারদের নিয়ে এবং ব্যাংকারদের বা সেই ক্রিকেটারদের নিয়ে চিন্তা করা হচ্ছে ভাবা হচ্ছে অর্থাৎ তাদের জন্য নতুন একটা আড়াতে পারেন কিনা শাহেদ হাসান তুলে মেরেছে নন্দবিহার এবং দুজন ফিল্ডার সেখানে ছিলেন দুজনের মাঝখান দিয়ে বল চলে গেল মিড উইকেট দিয়ে ঠিক তাদের ডাগ আউটটা যেই জায়গায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সেখানে চারটা রান অনেকক্ষণ পরে ওয়েলকাম বাউন্ডারি ফর মিউচুয়াল ব্যাংক অনেকক্ষণ পর একটা বাউন্ডারি শাহেদের ব্যাট থেকে শাহেদ প্রথম বলটা ওভারের পরের বল অফস্টেপের বাইরে এবারে কিন্তু পুল করে দিয়েছেন কাউ কর্নারের ওপর দিয়ে সীমানার বাইরে ছক্কা ওভারে শেষ বলটাকে ছয় পরিণত করলেন জাহিদুর রহমান এবং এরই সাথে দশ ওভারে ষাট রান তুলল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নয় উইকেটে একষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নামবে ফিরোজ মাহমুদ অফস্টেপের অনেকখানে বাইরের বল ড্রাইভ করেছেন কভার ড্রাইভ ডিপ কভার দিয়ে বল সীমানার বাইরে চার রান ফিরোজ মাহমুদের ব্যাট থেকে এবং এরই সাথে তৃতীয় ওভারে খেলা শেষ পনেরো এক উইকেটে ব্র্যাক ব্যাংক আবদুল্লাহ ইমরান এবার কিন্তু ইয়র্কার লেংথের বল অফ স্ট্যাম্প বরাবর এবং সেটাকে ভালোভাবে নেগোসিয়েট করেছেন ব্যাটটা বল চলে গেল সীমানার বাইরে অনেকক্ষণ পরে একটা ওয়েলকাম বাউন্ডারি এহসান বণিকের ব্যাট থেকে দলিস স্কোরটা বাড়ল টোয়েন্টি থ্রি ফর ওয়ান সেভেন ফাইভ এবারে কিন্তু অফ স্টেপে বাইরের বল কাট করে দিয়েছেন পয়েন্ট দিয়ে বল চলে গেল সীমানার বাইরে চার রান ফিরোজ মাহমুদের ব্যাট থেকে ফিরোজ মাহমুদ ডাবল ফিগারে পৌঁছলেন তিনি সাতাশ রান এক উইকেটে এই মুহূর্তে ব্র্যাক ব্যাংকের টার্গেটটা সাতষট্টি ওয়ান্স এগেইন একই জায়গায় বল একই ধরনের পানিশমেন্ট বল চলে গেল পয়েন্ট দিয়ে ওয়ান্স এগেইন অ্যানাদা ফো ফ্রম ফিরোজ মাহমুদ এক্সিলেন্ট ব্যাটিং পারফরমেন্স পাঁচ বলে চৌদ্দ রান থার্টি ওয়ান ফর ওয়ান ব্র্যাক ব্যাংক একটা ক্লাসিক শট ষষ্ঠ ওভারে খেলা চলছে চল্লিশ এক উইকেটে ব্র্যাক ব্যাংকের সংগ্রহ হাবিবুল্লাহ এবারে কিন্তু ফুলটস ধরনের বল যেই বলের যেই পানিশমেন্ট হওয়া দরকার সেটাই কিন্তু করলেন ফিরোজ মাহমুদ ফিরোজ মাহমুদ অভিজ্ঞ ক্যাম্পেইনার এবং তার সামনে যদি এই ধরনের লুজ ডেলিভারি দেওয়া হয় সেটাকে আদর করে সোহাগ করে তিনি সীমানা ছাড়া করবেন সেটা খুব স্বাভাবিক এবং তাই হলো ওভার দ্য টপ এবারে কিন্তু একটা চমৎকার কভার ড্রাইভ ডিপ কভার দিয়ে বল চলে গেল সীমানার বাইরে চার রান এবং একই সাথে